নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশে এরাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। নির্দেশ মোতাবেক এখন থেকে নিয়োগ দুর্নীতি মামলা শুনবেন অন্য কোনো ভারপ্রাপ্ত বিচারপতি। আর সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার গায়ে রাজনীতির রং লাগিয়ে দিচ্ছিলেন। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটির উপর সরাসরি মন্তব্য করার কোনো অবকাশ নেই, কারণ সবাই সবটা জানেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা খুব স্পষ্ট বলতে চাই, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, বিচারপতিদের প্রতিও আমাদের পূর্ণ আস্থা আছে। একজন বিচারক বা একজন বিচারপতি কোনো মামলায় তিনি যা সিদ্ধান্ত নেবেন তার বিষয়, আইন নিয়ে আমরা কথা বলতে চাই না, বিচার নিয়ে কথা বলতে চাই না। যদি কেউ কোনো দোষ করে থাকেন তদন্ত হবে, শাস্তি হবে, আদালত যেটা আইনে মনে করবেন সেটা করবেন। কিন্তু এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ ছিল যে উনি নির্ধারিত মামলার প্রসঙ্গের বাইরে গিয়ে রাজনৈতিক উইশ লিস্ট দিচ্ছেন। তিনি নির্দিষ্টভাবে একটি দল এবং দলনেতা নেত্রীদের বিদ্ধ করছেন, সেটা আইন বহির্ভূতভাবে। তিনি যেভাবে জনসমক্ষে তার উইশ লিস্টের কথা বলছেন, যে ধরনের সংলাপ দিয়েছেন সেটা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, তার ভেতরের কথা বেরিয়ে পড়ছে। হয় তিনি বিরোধীদের উৎসাহিত করছেন অথবা বিরোধীদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। তো আমরা সেই ক্ষেত্রে একটি ব্যতিক্রমী প্রতিবাদ রেখেছিলাম। এর বাইরে বিচার ব্যবস্থা, বিচারকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের প্রতিও আমাদের সম্মান, পূর্ণ আস্থা আমরা আবার জানালাম। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আইনের এবং এই গোটা প্রেক্ষিতে ন্যায় বিচার হয়েছে। কলকাতা থেকে দীপ ব্রহ্মচারী রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।